ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ফেসবুক কিংবা ইউটিউবে যে যেভাবে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি পরীক্ষার ফর্ম পূরণের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। বিজ্ঞপ্তি অনুযায়ী 10 আগস্ট থেকে ফর্ম পূরণ শুরু হবে। কোন পরীক্ষার ফর্ম পূরণ এটি এবং কোন সেশনের শিক্ষার্থীরা ফর্ম পূরণের জন্য আবেদন করতে পারবেন সে সকল তথ্য জানাবো। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি ফেসবুকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার যে পেজটি রয়েছে এটি অবশ্যই লাইক দিয়ে রাখবেন এবং ফলো করে রাখবেন। এখানে যে বিষয়টি বলা রয়েছে যে 10/8/2023 থেকে 20/8/2023 অর্থাৎ 10 আগস্ট থেকে 20 আগস্ট এই সময়ের মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে, আর এই প্রিন্টকৃত যে ফর্মটি তা কলেজে জমা দিতে হবে 21 আগস্টের মধ্যে। আর এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2022 সালের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। যারা এই কোর্সের শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট তারা কিন্তু এই ফর্ম পূরণটি করতে পারবেন। এবং এখানে দেওয়া রয়েছে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে 2020-21 সেশনের শিক্ষার্থীরা, আর অনিয়মিত এবং মানোন্নয়ন হিসাবে 2019-20, 2018-19, 2017-18, 2016-17 এবং 2015-16 এই সেশনের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আর অন্যান্য পূর্ণাঙ্গ যে তথ্য সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনার স্ক্রিন থেকে দেখে নিতে পারেন। জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল খবরাখবর যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।